এই যে আপনাকে বলতেছি হ্যাঁ পেস এরিয়া ইউটিউব চ্যানেলের দিকে তাকান রোমারিওর দিকে আপনার যতটুকু ফোকাস ছিল সব কিছু একটা সাইডে রাখেন কেন সাইডে রাখবেন একটু পরে বলতেছি আপাতত অন্য এক জায়গায় ফোকাস করেন চলেন আমার সাথে হ্যালো ইফ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে নেক্সট পার্টে চলেন জি আমি ঠিক এইখানে ফোকাস করতে বলতেছি রিকার্ড দো কাকা নিউ এপিক না এটা কিন্তু কোনো গুঞ্জন কিংবা কোনো গুজব না এই কার্ডটা অলরেডি কোনামি আমাদের প্লেয়ার ডাটাবেজে অ্যাড করে দিয়েছে সুতরাং খুব শীঘ্রই যে কোনো সম্বার যে কোনো এপিক বক্স আমাদেরকে চমকে দিয়ে চলে আসতে পারে রিকার্ড দো কাকা জাস্ট কয়েনটাকে সেভ করেন হ্যাঁ জাস্ট কয়েনটাকে সেভ করেন রোমারিও থেকে ফোকাসটাকে সরান আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনামি যে কোনো কিছুই করতে পারে আর রোমারিওকে নিয়ে খুব একটা এক্সাইটেড থাইকেন না কারণ এটা আসতেও পারে নাও আসতে পারে আসলেও দেখেন কোন কীভাবে দিছে যদিও প্রসেসটাকে একটু সহজ করছে বক্সে দেড়শো প্লেয়ারের জায়গায় পঞ্চাশ প্লেয়ার দিছে সুতরাং যাদের কাছে মোটামুটি কয়েন আছে একটা চান্স আপনি নিতেই পারেন ভাগ্যে থাকলে পেয়েও যাবেন বাট ইতিমধ্যেই যেহেতু আমরা রিকার্ড দু কাকার আপডেট পেয়ে গেছি সো প্লিজ কয়েন সেভ অ্যান্ড অল বক্স স্কিপ রোমারিও কোনো দরকার নাই জাস্ট স্কিপ জাস্ট ইফ স্কিপ অ্যান্ড ওয়েট ফর রিকার্ড দো কাকা ওকে এই কার্ডটা একটা জেম হতে যাচ্ছে জাস্ট মানে কী বলবো আপনাকে আমি তো এখন থেকেই কয়েন জমাবো কাকার জন্য সো আপনাদের জার্নিটা আমার সাথে শুরু করেন আপনাদের জার্নিটা আমার সাথে শুরু করেন কে কে আমার সাথে জার্নিটা শুরু করবেন অর্থাৎ কয়েন জমানো শুরু করবেন আজকে থেকে তারা কমেন্টে কমেন্ট করে যায় যে ভাই আজকে থেকে আমি কয়েন জমানো শুরু করতেছি অ্যান্ড আজকে থেকে কাকা আসার আগ পর্যন্ত কোনো বক্সে আমি স্পিন করবো না অ্যান্ড যখন কাকা আসবে তখন আমরা সবাই একসাথে কাকা বক্স ওপেন করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ